So guys, it's hocche ekhon ei muhurte ashi Meghna Setute. Rat almost 9ta baje. Chittagong gechilam. Khub joruri ekta kaaje. To Chittagong theke ferar pothe ei Meghna Setute chotto ekta break nilam. Mane poribesh ta sundor onukule chilo tai ektu daraye porlam. But ekhane video korar ekta uddeshyo ache. Acha prochondo noise. To sound hoyto clear ashbe na. I don't know sound clear as big enough. I'll cover this kicked up for you. See, so a Meghna Setu hot one a Dakachita on road arrow on a Manashaho. This is a one a Setu de Mane act of photo of Hanganai last time. I thought I am a Jos Rota, but problem was taken a video card with the Shakti. The Chitang take Asher both. রাস্তায় প্রচন্ড পরিমাণ ভাঙা ছিল এবং এমন ভাঙাগুলো মানে বড় বড় বাসের জন্য প্রবলেম হয় না বাট বাইক রাইডিং এর ক্ষেত্রে মানে ভাঙাগুলো এমন ছিল মনে আমার কাছে মনে হচ্ছে যে কখন যেন চাকা খুলে যায় সো গাইস বি কেয়ারফুল অলওয়েজ এবং এই হাইওয়েতে রাতের রাইডিং এ অবশ্যই অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে খুব সেফ রাইড করতে এবং আর ফগ লাইট মাস্ট বি নিডেড Fog light. এটা আমি মানে মিস করতেছি খুব এবং ফিল করতেছি ফগ লাইট খুব জরুরি দরকার উইদাউট ফগ লাইট এই রুটটাতে অ্যাকচুয়ালি হাইওয়েতে অ্যাট লিস্ট মানে রাইড করা একদমই সেফ না বিকজ আমি মাঝে মানে অনেকটা সময় আমি মানে জাস্ট মানে লিটারালি আমি মানে গেজ করে চালাইছি জাস্ট গেজ করে যে এটা হয়তো রোড নেই যে সামনে যে মাঝখানে যে দাগগুলো থাকে এই দাগগুলো দিয়ে আমি গেজ করে আমি রোডটা দিয়ে বাইক ওয়াও বাসটা জোস যাই হোক সো আপনারা অবশ্যই ফগ লাইট ইউজ করবেন জানি ঢাকা শহরে হয়তো মামলা দেয় বাট আবার এটাও শুনছি যে হেডলাইটের নিচে লাগাইলে প্রবলেম হয় না সো গাইস বি কেয়ারফুল অলওয়েজ এবং অবশ্যই সার্টিফাইড হেলমেট পরবেন উইদাউট হেলমেট রাইড করবেন না আর গর্তগুলোর কথা যেগুলো বললাম রাস্তায় এগুলো একটু অ্যাভয়েড করবেন আর এখানে অবশ্য স্লোও চালানো যায় না বাস ওই বাসগুলোতে গেল মানে 80s 70s 80s 90s এমন থাকে স্পিড বাট ওগুলো অনেক অনেক মনে হয় কারণ এই টাইম বেসড লাইক রাত্রি যখন 8টা 9টা বাজে এই টাইমটাতে মানে 7টা 8টা 9টা এরকম টাইমটাতে 70 80 অনেক অনেক টাইম মানে অনেক স্পিড এই এই মানে তো এখন 100 ক্রস করা যাবেই না মানে 70 80টাই অনেক সো এখানে 60 দেওয়া আছে বাট গাড়িগুলো কি 6 থাকে না যাই হোক সো গাইস এফটি ব্লগে সবাইকে ধন্যবাদ আর নেক্সট ভিডিও দেখার জন্যই আমন্ত্রণ রইল থ্যাংক ইউ গুড বাই